আগের ভিডিওয়ে আমাদের হয়েছিল 24 পর্যন্ত করেছিলাম, 48 আমাদের অ্যান্সার হয়েছিল, তারপরে 25-এরটা 30, 40, 60-এর লসাগু। 25, 30, 40, 60-এর লসাগু আমরা যদি 2 দিয়ে করি, 2 15 30, 2 20 40, 2 30 60, 5 দিয়ে করলে 3 5 15, 4 5 20, 5 6 30, 3 দিয়ে করলে আবার 2 দিয়ে করলে এটা, তাহলে আমাদের অ্যান্সার কত? 5 2 10, 10 3 30, 30 2 60, 60 2 120। তাহলে আমাদের লসাগু কত হলো? 25-এর অ্যান্সার 120। তারপরে সবথেকে ছোট সংখ্যাটি বের করো যা 15-18 দ্বারা বিভাজ্য। ছোট সংখ্যা মানেই কি? লসাগু। তাহলে 3 দিয়ে 3 5 15, 3 6 18, তাহলে 5 6 30, 30 3 90 হলে ছোট সংখ্যা যা 15 এবং 18 দ্বারা বিভাজ্য। 6 15 90, 5 18 90। তারপরে 27-এরটা কি বলেছে? সবথেকে বড় সংখ্যাটি কি যা 16 এবং 20 উভয় সংখ্যাকে ভাগ করা যাবে? দেখো 27, 16 এবং 20 কি বলেছে? এটা সবথেকে বড় সংখ্যা, তার মানে কি করব আমরা? গসাগু করব। ঠিক আছে, তাহলে 2 দিয়ে করলে 8 2 16, 10 2 20, 2 দিয়ে করলে 4 2 8, 5 2 10, তার মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 4। কেন না এই দুটো আর যাচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 4। তারপরে 28-এর অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 38 এবং লসাগু 98, ও না সরি, দুটি সংখ্যার গসাগু 38 এবং লসাগু 98,154, যদি তাদের মধ্যে একটি সংখ্যা 1558 হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যা সমান আমরা কি জানি? না, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমাদের কি হবে? লসাগু কত বলে দিয়েছিল? 9 8 1 5 4 গুণিত গসাগু 38, আর একটা সংখ্যা বলে দিয়েছে 1 5 5 8। এটা তাহলে চলো এটাকে আমরা কাটাকাটি করলেই হয়ে যাবে। কত দিয়ে যাবে ফার্স্টে? 2 দিয়ে যদি করি আমরা, 19 2 8 38, আর 2 দিয়ে গেলে 7 2 14, 1 15, 7 2 14, 1 18, 9 2 18। ঠিক আছে, 19 দিয়ে যদি যায় এটা কত হবে? 4 19-এ 76, 1 19, 19-1 19, 41। এবার 41-কে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হবে, একটা করে দেখা যাক, 9 8 1 5 4, 2 দিয়ে যাবে ফার্স্টে, 4 2 8 3 4 12 বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 1 2, 4 2 8, তাহলে 6 1, এদিকে থাকছে 1, 4 4 16, 3 দিয়ে যাবে, 3 1 3, 3 4 12, 5 নামলো, 3 আর কতলে 11 হবে, 8 হাতে থাকে 1, 2 1 3, 3 আর কতলে 6 হবে 3, এটা তাহলে 4 9 36, 9 দিয়ে চলে যাবে, 9 1 9, 4 9 36, 4 নামলো, 9 আর কতলে 15 হবে 6, হাতে থাকে 1, 6 1 7, 7 আর কতলে 8 হবে 1, এবার এটাকে 4 দিয়ে চলে যাবে, 4 1 4, 4 4 16। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের অ্যান্সার হলো কত? 2 3 9 4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 3 9 4, এইটা হলো আমাদের কি? অপর সংখ্যা। বোঝা গেল? তাহলে লসাগু গুণিত গসাগু বা একটি সংখ্যা, ছোট ছোট করে কাটলেই, তারপরে যদি মনে হয় যে খুব বড় তোমরা সেটাকে ভাগ করে দেবে, ভাগ করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 28-এর অ্যান্সার হলো কত? 2 3 9 4, এই যে 2 3 9 4। ঠিক আছে, এরপরে আসি আমরা 29 নম্বর অঙ্ক। 29 নম্বরের অঙ্কটায় কি আছে? 12 15 সাধারণ উৎপাদক বের করো। তাহলে দেখো 12 সাধারণ উৎপাদক কি? না, 1 হতে পারে, 12 1 12, 3 4 12, 6 2 12, এটা। আর 15 সাধারণ মানে 15 উৎপাদকগুলো কি হতে পারে? 15 1 15, 3 5 15, এটা আর কেউ নেই। তাহলে দেখো এবার সাধারণ উৎপাদক মানে কি? দুটোতেই যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সাধারণ। তাহলে কত? 3 আছে, 1 আছে, তাহলে আমাদের অ্যান্সার কত?
এক এবং তিন, ঠিক আছে? এটা এইভাবে সাধারণ উৎপাদক বার করে, এটা কত নম্বর হলো? 29। এরপরে আসি 30 নম্বর অঙ্কে। কি কি বলেছে? 42, 70, 98, 126, এদের এলসিএম বার করতে হবে। দুই দিয়ে, 2 দুগুণে 4, 2 একে 2, 35 দুগুণে 70, তারপরে 2 দিয়ে 49, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, হ্যাঁ, তারপরে 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 63। এবারে যদি 3 দিয়ে যাই বা 7 দিয়ে চলে যাই, একদম সবথেকে বেস্ট হবে, 7 3 21, 5 7 35, 7 7 49, 7 9 63, তারপরে 3 দিয়ে 1, 5 7 3 3 9, ব্যাস আর যাবে না? তাহলে দেখো, 5 দুগুণে 10, 10 সাথে 70, 7 3 210, 210 আর হচ্ছে 210 গুণিতক 7 গুণিতক 3, তাহলে হচ্ছে কত? 3 1 কে 3, 3 দুগুণে 6, 630, আর 7 হলে 0, 3 7 21 এর 1, হাতে থাকে 2, 6 7 42, 43 44, তাহলে 4410 অ্যান্সার। এটা কতটা করলাম আমরা? 30-এরটা, 4410 হচ্ছে আমাদের, তাহলে মেশাবো। এরপরে আমরা করব কত নাম্বার? 31। 31-এরটা কি বলেছে? 12, 18 এবং 24-এর লসাগু। 12, 18, 24, সরাসরি আমরা 3 দিয়ে চলে যাই, 3 4 12, 3 6 18, আর 3 8 24। আবার যদি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, আবার 2 দিয়ে, 2 1 2, 3, 2 দুগুণে 4, এটা তাহলে দেখো অ্যান্সার কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 3 72, তাহলে আমাদের 31-এর অ্যান্সার কত হলো? লসাগু 72। তারপরে আসি 32-এ, অনেক অঙ্ক ওই চ্যাপ্টারটায় বাবা, 44 অঙ্ক। 32-এ 42, 98, 70, কি বলেছে অঙ্কটা? না, 42, 98 এবং 70 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা মানে কি? লসাগু। তাহলে চলো আবার আমরা এটাকে লসাগু করি, 7 দিয়ে করে দিই একদম, 6 7 42, 7 14 98, 7 10 70। বাইরে চিৎকার করতে শুরু করে দিয়েছে, একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। দেখো, 2 দিয়ে, 2 3 6, 2 7 14, 2 5 10, কিছু বলার নেই, ওরা আমাদের এখানেই থাকে, খায়, তো মারতে পারবো না, বকতেও পারবো না। দেখো, 7, তাহলে এবারে আমরা গুণ করে দিই, 5 2 গুণে 10, 10 7 70, 7 3 21, 210 ইন্টু 7 মানে 0, 7 1 7, 7 2 গুণে 14, 1470, তাহলে আমাদের 32-এর অ্যান্সার কত হবে? 1470। এরপরে আসি আমরা 33 অঙ্কটায়। এবারে দিয়েছে কি? 45, 75, 165 এর গসাগু। অনেক লসাগু করলাম, এবার একটা গসাগু পেয়েছি। চলো তাহলে গসাগু করবো কি? না, 3টাকেই যেতে হবে, তাহলে পেছনে 5 আছে মানে একদম 5 দিয়ে যাব আমরা। 5 9 45, 5 15 75, 3 5 15, 3 5 15, 33, তারপরে আবার 3 দিয়ে, 3 3 9, 3 5 15, 3 11 33, আর যাচ্ছে না? দশাগুর নিয়মে কি? যতগুলো রাশি থাকবে প্রত্যেকেই বিভাজ্য হতে হবে, এখানে আর যাচ্ছে না, তাহলে কত হবে? 3 5 15, তাহলে 33 অ্যান্সার কত হবে? 15। চলো আর বাদ বাকি অঙ্কগুলো নেক্সট ডেতে দিচ্ছি ভিডিও।